হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং স্টাডি। বং স্টাডিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। 2019-এর কনস্টেবলে যারা ইন্টারভিউ দিতে যাবেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে। তো কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আগে থেকে আপনাদের জানা প্রয়োজন, না হলে কিন্তু ইন্টারভিউ আপনারা সমস্যার সম্মুখীন হতে পারেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এটা দেখুন আমার 2018-এর কিন্তু কনস্টেবলের ইন্টারভিউর কল লেটার। তো আমার কিন্তু মানে ইন্টারভিউটা হয়েছিল মুর্শিদাবাদে হয়েছিল। দেখুন এখানে লেখা আছে মুর্শিদাবাদ রেঞ্জের কোন বোর্ড 2 এবং বহরমপুরেই আমাদের হয়েছিল। তো এটা দেখুন আমার 12 থেকে ছিল এবং কী কী লেগেছিল আপনাদের আমি ডিটেলসে বলে দেবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ইম্পর্টেন্ট যে বিষয়গুলি প্রথম যেটা দরকার তা আপনাদের আমি সেটাই বলবো। প্রথম বিষয় আপনারা নজর দেবেন, আপনাদের যদি এসসি এসটি বা ওবিসির মানে ওবিসি এ হোক বি হোক যদি রিনিউ আপনাদের মানে যেটাকে রিনিউ ফর্ম বলা হয়, তো আপনারা কিন্তু এই রিনিউ কিন্তু মাস্ট। রিনিউ ফর্ম যদি না থাকে তাহলে কিন্তু আপনারা কিন্তু ওই ক্যাটাগরির মধ্যে পড়বেন না। তো আপনাদের প্রথম দায়িত্ব বা প্রথম কাজ বলতে পারেন যে রিনিউ ফর্মটাকে যেইভাবে হোক বার করে রাখা। এখন অনেক সময় আছে, খুব বেশি দিন সময় লাগবে না আপনাদের এটার জন্য। বের করতে যত সম্ভব 7 থেকে 10 দিন লাগে। তো আপনারা যদি এখনও শুরু করেন আপনাদের কিন্তু খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যাবেন। তো এটা কিন্তু মাস্ট মানে মোস্ট ইম্পর্টেন্ট থিং, কারণ অনেকে এটা ভুল করেছিল আগের বারও। তো এই জিনিসটা কিন্তু আপনারা এসটি এসটি ওবিসি যারা কাট অফ মানে আপনাদের যারা ক্যাটাগরির মধ্যে পড়েন তাদের কিন্তু এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। তো এটা আপনারা কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব আপনারা কিন্তু এটা রিনিউ করে নিন। প্রথম আপনাদের একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, 8 নম্বরে দেখুন আছে নো রিকোয়েস্ট ফর চেঞ্জ অফ দ্য ডেট অফ দ্য ইন্টারভিউ উইল বি এন্টারটেন্ড। মানে কোনোভাবেই কিন্তু আপনার ইন্টারভিউ ডেট চেঞ্জ করতে পারবেন না। তার একটাই কারণ, যদি ইন্টারভিউ আপনি মানে এখানে লিখে দেওয়ার এইটাই কারণ, আপনি যদি ইন্টারভিউ না পৌঁছান তাহলে কিন্তু অ্যাজ এ ডিসকোয়ালিফাইড ক্যান্ডিডেট আপনি বিচার হবেন। তো যদি আপনি না পৌঁছান এটা কিন্তু পুরোপুরি আপনার দায়িত্ব যে শরীরকে সুস্থ রাখা, মন সুস্থ রাখা এবং ভালোভাবে প্রিপারেশন নেওয়া। আপনি যদি কোনো কারণে আপনি ইন্টারভিউ দিন পৌঁছাতে না পারেন তাহলে কিন্তু পরবর্তীকালে সেটা চেঞ্জ হবে না বা সেটা পেছানো বা আগানো যাবে না। তো ইম্পর্টেন্ট বিষয়গুলি আমি আপনাদের একবার করে বলে দিই। আপনাদের কিন্তু অরিজিনাল কিন্তু নিয়ে যেতে হবে প্রত্যেক এডুকেশন কোয়ালিফিকেশন ডকুমেন্টস, মানে আপনার ধরুন শিক্ষাগত যোগ্যতার আপনার অ্যাডমিট কার্ড, রেজাল্ট এবং বোর্ড সার্টিফিকেট। আর তার সাথে যদি কোনো এক্সট্রা কোয়ালিফিকেশনের কিছু থাকে যেমন ড্রাইভিং লাইসেন্স হোক, কম্পিউটার সার্টিফিকেট হোক, সেগুলো কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন। এবং সাথে অরিজিনাল এবং মোটামুটি 3 কপি করে জেরক্স নিয়ে যাবেন। তাতে কী হবে, আপনাদের সেখানে জেরক্স করার জন্য কোনো কারণে যদি জেরক্স করতে হয় তার জন্য দৌড়ে বেড়াতে হবে না, তো আপনাদের কাছেই থাকবে। এটা তো আপনাদের বলে দিলাম যে ক্যাটাগরি যাদের ক্যাটাগরির মধ্যে পড়বেন এসসি এসটি ওবিসি এ ওবিসি বি তাদের কিন্তু 1-1-2017-এর আগে যদি আপনাদের সার্টিফিকেট ইস্যু হয়ে থাকে তাদের, তাহলে কিন্তু আপনাদের মাস্ট আপনাদের কিন্তু রিনিউ ফর্মটা লাগবেই, মানে রিনিউ সার্টিফিকেটটা লাগবেই। সেটা কিন্তু খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যাবেন, খুব একটা সময় বেশি লাগে না। কিন্তু এখনই আপনারা চেষ্টা করুন যাতে ইনকেস পরবর্তীকালে ট্রাভেলের মধ্যে না পড়তে হয়। দেখুন এনরোলমেন্ট সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি অফ দ্য ক্যান্ডিডেটস, এটা কাদের লাগবে, যাদের হচ্ছে এনভিএফ বা মানে হোমগার্ডে চাকরি করেন বা সিভিক পুলিশে চাকরি করেন তাদের কিন্তু এটা কিন্তু মাস্ট, এটা কিন্তু আপনাদের দরকার পড়বে। ডোমিসাইল সার্টিফিকেট কাদের লাগবে, ডোমিসাইল সার্টিফিকেট তাদেরই লাগবে যারা হচ্ছে হিল ডিভিশন বা দার্জিলিং এবং কালিম্পং ডিস্ট্রিক্ট থেকে বিলং করেন, সেখানকার পারমানেন্ট রেসিডেন্ট হন, তাছাড়া আপনাদের দরকার পড়বে না। ক্যান্ডিডেট যারা পিএমটির সময় যা যা ডকুমেন্টস আপনারা সাবমিট করেছিলেন ইন্টারভিউ কিন্তু সেই ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে। আপনারা যদি কিছু অ্যাড করতে চান সেটা ইন্টারভিউ বোর্ডে কিন্তু করতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। আর টোটাল 1 সেট সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস উইথ অরিজিনাল ডকুমেন্টস বি সাবমিটেড অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ। ইন্টারভিউর সময় কিন্তু যা যা বলা আছে যে 1 সেট সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস লাগবে, মানে টোটাল ডকুমেন্টসের 1 সেট লাগবে হচ্ছে শুধু সেলফ অ্যাটেস্টেড আপনার দ্বারা সই করা কপি লাগবে, এবং সাথে অরিজিনাল ডকুমেন্টস কিন্তু সেখানে থাকতে হবে মানে রাখতে হবে সাথে। এবং অ্যাড্রেস প্রুফের মধ্যে একটা আধার কার্ড, প্যান কার্ড আর পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স এর মধ্যে একটা থাকলেই হবে, কিন্তু আধার কার্ডটাকে বেশি প্রায়োরিটি দেয়, আধার কার্ডটাই খুব দরকার পড়ে। সাথে ভোটার কার্ডটাও নিয়ে যাবেন, প্যান কার্ড না নিয়ে গেলেও হয় তবু প্যান কার্ডটা নিয়ে যাবেন। আর এখানে যদি পাসপোর্ট থাকে তো নিয়ে যাবেন, আর নাহলে ড্রাইভিং লাইসেন্স যাদের আছে তারা কিন্তু অবশ্যই নিয়ে যাবেন, কারণ তারা কিন্তু একটা প্লাস পয়েন্ট পাবেন যাদের ড্রাইভিং লাইসেন্স আছে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ বিষয়। তো
আপনারা, আমি এটা পুরো পিডিএফটা দিয়ে দিচ্ছি, আপনারা যদি মনে করেন যে পিডিএফটা দেখবেন তাহলে সেখান থেকে নিয়ে কিন্তু আপনারা দেখতে পারেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হবে পরের ভিডিওতে।